হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার মা আর মেয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আমরা প্রথমে যাব মিউজিয়াম, তারপর যাব বিড়লা প্ল্যানেটোরিয়াম। তো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, সিঁড়ি দিয়ে উঠছি। এবারে আমরা যাব টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিট নেওয়ার জন্যে, লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। তো টিকিটটা নিয়েছি, একটা ছেলে আগেই দাঁড়িয়ে পড়েছিল তোমরা দেখলে। এরপরে এক্সকালেটারে উঠে পড়েছি, আমার মেয়ে পড়ে যাচ্ছিলো তাই জন্য ওর হাতটা শক্ত করে ধরে নিয়েছি। তো ট্রেনটা ধরবো বলে তাড়াতাড়ি যাচ্ছি, প্রচণ্ড গরম হচ্ছে, পিছনে দাদু ঘামছে। তো আসতে সাথে সাথে দেখছি ট্রেন চলে এসছে, দাঁড়াতে হয়নি, ট্রেনের জন্য ওয়েটও করতে হলো না, ট্রেনটা চলে এসছে। এরপরে গেটটা খুলেই ট্রেনে ঢুকবো। তো ফাঁকা ফাঁকাই লাগছে, ট্রেনটায় খুব একটা ভিড় নেই, তো অসুবিধার কিছু নেই। ট্রেনটা থেমে গেছে, এবার ট্রেনে উঠবো। দরজা খুলে গেছে, দাদুরাও ঢুকবে বলে রেডি হয়ে গেছে। তা দাদুরা আগে ঢুকলে তারপরে আমরা ঢুকবো। তো এবারে আমরাও ঢুকে গেছি ট্রেনের ভিতরে। তো সিট নেই কিন্তু অসুবিধা নেই, দাঁড়ানোর মতন জায়গা আছে, তাই জন্যই সাইডে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে পড়েছি। তো সামনে দাদু চলে এসছে। এরপরে ট্রেনটা স্টার্ট হয়ে গেছে, এর ট্রেন থেকে আমরা নেমেও গেছি, চলে এসছি। কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে পারছি না, ট্রেনটা ছেড়ে দিচ্ছে, কারণ আমরা যে মিউজিয়ামে যাব, মিউজিয়ামের কোনো ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, তো মিউজিয়ামের কিছু দেখাতে পারলাম না বলে আমরা চলে এসেছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। বিড়লা প্ল্যানেটোরিয়ামে এসে টিকিটের জন্য লাইন দিয়েছিলাম। তো এরপরে আমরা বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভিতরে ঢুকে যাচ্ছি। এর ভিতরটাও খুব সুন্দর, ঠান্ডা, কিন্তু তোমাদের যখন শো শুরু হবে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারবো না, কারণ এখানে শোয়ের কোনো ভিডিও অ্যালাউ নেই। ভিতরটা খুব সুন্দর দেখতে, দারুণ একটা সুন্দর একটা হালকা মিউজিকও আছে ভিতরে, আর পুরো ওপরে যে সাদা, যে আকাশের মতো যে জায়গাটা দেখাবে, দারুণ। তোমরা যদি এখানে আসো তোমাদের সত্যিই খুব ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো চিপস নিয়ে ভিতরে ঢুকে পড়েছি, তা বসে চিপস খেতে খেতে শোটা আমরা দেখবো। শোয়ের তো ভিডিও দেখাতে পাচ্ছি না তাই জন্য খুব খারাপ লাগছে। এরপরে শোটা শেষ হয়ে গেলে তারপরে বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার তারপরে গল্পটা বলতে পারবো। তো শোর ভিডিও করতে পারলাম না। এরপরে শোটা শেষ হয়ে গেছে, আমরা বাইরে চলে এসেছি স্টেশনে মেট্রো ধরো বলে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।